নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে ইনকাম ট্যাক্স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর বলবো। আমরা এতদিন ইনকাম ট্যাক্স ফাইল করা হোক বা প্যান কার্ডের ডিটেলস চেক করা হোক বা ই ভেরিফাই করা হোক বা সেই সঙ্গে ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্ত কাজ করতাম ই ফিলিং যে ওয়েবসাইট, নির্দিষ্ট একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা কী ছিল এতদিন? www.incometaxindiaefilling.gov.in। কিন্তু এই ওয়েবসাইটটি অর্থাৎ এই পোর্টালটি আর কাজ করবে না, এই পোর্টালটি বন্ধ হয়ে যাবে। এবার থেকে নতুন পোর্টালে আমাদেরকে ই ফাইলিং করতে হবে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। এবং সেটা এই যে আর্থিক বছরটাতে চলে গেল 2020-21, যেটা এখনও আমরা ই ফাইলিং করতে পারিনি, সেটাও কিন্তু এই নতুন পোর্টালে আমাদেরকে ই ফাইলিং করতে হবে। এবং এই নতুন পোর্টাল চালু হওয়ার আগে এবং পুরানো পোর্টাল বন্ধ হওয়ার সময় 6 দিন কিন্তু পুরোনো পোর্টালটা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, কোনো কাজ ওই সময় হবে না। এই নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সমস্ত ট্যাক্সপেয়ারকে কিছু নির্দেশ দিয়েছে। সেটা কী নির্দেশ, সেটা বিরুদ্ধে বলবো, এবং কোন 6 দিন পোর্টালটি বন্ধ থাকবে এবং নতুন পোর্টালে অ্যাড্রেস কী হতে চলেছে সেগুলো আলোচনা করব। কারণ এই বিষয়গুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় কিন্তু সমস্যা হতে পারে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এর সমস্ত তথ্যগুলো জেনে নেবেন। সেই সঙ্গে আমার অনুরোধ, যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রনকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভও নিতে পারেন। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অল সেট অফ লঞ্চ এ নিউ ই ফিলিং পোর্টাল অন 7th June। কবে থেকে নতুন পোর্টালটা চালু হবে? 7ই জুন থেকে। ইন প্রিপারেশন অফ সাচ ট্রানজিশনস দ্য এক্সিস্টিং পোর্টাল উইল আনঅ্যাভেলেবল ফর 6 ডেজ স্টার্টিং ফ্রম June 1 and June 6, অর্থাৎ পয়লা জুন, জুন মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই পোর্টালটি আর কাজ করবে না। এবং তার অফিসারদের কী বলা হচ্ছে, তাদের যা কাজগুলো আছে সেগুলো 10 তারিখের পরে করতে বলছে, যাতে কোনো না সমস্যা, সে হিয়ারিং হোক বা সেই এইরকম যাই কিছু থাকুক। তো দেখা যাক জিওতে কী বলেছে বা বিজ্ঞপ্তি যারা দিয়েছে সেখানে দেখুন, 19 মে এটা বিজ্ঞপ্তিটা দিয়েছে। সাবজেক্ট কী দিয়েছে, লঞ্চ আপ নিউ ই ফিলিং পোর্টাল অফ দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, নন অ্যাভেলেবিলিটি অফ ই ফিলিং সার্ভিস ফ্রম 01/06/2021 to 06/06/21। অর্থাৎ ই ফিলিং পোর্টালটি নতুন যে লঞ্চ হবে সের জন্য পুরনো পোর্টালটি জুন মাসের 1 তারিখ থেকে 6 তারিখ উপলব্ধ থাকবে না। এবং নতুন পোর্টালটি কী হবে, যেমন প্রথম লাইনে দেওয়া আছে, দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু লঞ্চ ইটস নিউ ই ফিলিং পোর্টাল www.incometax.government.in। এটা কবে চালু হবে? 7ই জুন। এবং পুরনো পোর্টালটা কিন্তু অ্যাভেলেবল থাকবে না ওই সময়টাতে। তো সেই নিয়ে অফিসারদের যেটা প্রথমেই বলে দিয়েছে যে এই সময় যেসব কাজগুলো থাকবে, সেই নিবারণ হোক বা কারুর নোটিশ সংক্রান্ত কোনো কাজ হোক, সব কিছুই যেন তারা 10 তারিখের পর, অর্থাৎ জুন মাসের 10 তারিখের পরে যেন শিডিউল করে। কারণ 7 তারিখে পোর্টালটি চালু হলেও নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা থাকবে। কারণ সবসময় আমরা দেখেছি, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে, যে কোনো পোর্টাল নতুন করে শুরু হওয়ার সময় কিন্তু সমস্যা হয়। যাই হোক, ওরা 10 তারিখ থেকে নতুন কাজগুলো করতে বলেছে, নতুন করে শিডিউল করতে বলেছে। এবং ট্যাক্সপেয়ার যারা আছে তাদেরকে বলা হয়েছে, তাদের যদি কোনো কিছু কাজ থাকে বা কোনো কিছু সার্টিফিকেট ডাউনলোড করা থাকুক বা অন্য কিছু কাজ থাকুক, সেটা কিন্তু 1 তারিখের আগে করে নিতে বলছে, জুন মাসের 1 তারিখের আগে করে নিতে বলেছে। কারণ 1 তারিখ থেকে কিন্তু পোর্টালটা বন্ধ হয়ে যাবে, তখন হয়তো কোনো কাজ থাকলেও তখন কিন্তু কাজগুলো করা যাবে না। এই হচ্ছে এই জিওটি সংক্রান্ত ছোট্ট ইনফরমেশান, এবং গুরুত্বপূর্ণই বটে, কারণ এই নতুন পোর্টালটি কিন্তু এবার থেকে আমাদেরকে ব্যবহার করতে হবে। সমস্ত রকম কাজকর্ম, পিডিএফ হোক বা আইটিআরএস সংক্রান্ত কোনো কিছু কিন্তু আপনাকে 1 পয়লা জুনের আগে নিতে হবে। কারণ 6 তারিখের পরে, অর্থাৎ 7 তারিখ থেকে নতুন পোর্টালে কী কী থাকবে সেটা কিন্তু আমরা এখনও জানি না। তো আপনাদেরও অনুরোধ করবো, আপনাদেরও যদি কিছু ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো কাজ থাকে অবশ্যই এই 1 তারিখের আগে করে নিন, কারণ 7 তারিখের পরে নতুন পোর্টাল হয়ে যাবে। এবং নতুন পোর্টালে কিন্তু আমরা 2020-21 আর্থিক বছরে কিন্তু ই ফাইলিং করব, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করব। আশা করি আপনাদেরকে আমি এই তথ্যটি ঠিক করে দিতে পারলাম, এই ছোট্ট ইনফরমেশানটি আপনাদেরকে দেওয়ার ছিল।
সেই সঙ্গে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে এবং তথ্য যদি ভালো মনে হয় তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিত্রনকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।